আসসালামু আলাইকুম। রনিতি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় দুই, পরিবেশ দূষণ। বন্ধুরা, অধ্যায়টি পাঠের পূর্বেই আমরা জেনে নিই পরিবেশ দূষণ কি। পরিবেশের অনাকাঙ্ক্ষিত পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। বন্ধুরা, তোমরা এখানে পরিবেশ দূষণের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি প্রথম ছবিটি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা একটি পরিবেশ দূষণের ছবি দেখতে পাচ্ছি। পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হল শিল্পায়ন। শিল্প কারখানা সচল রাখতে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি ব্যবহার করা হয়, আর এর জন্যই মূলত পরিবেশ দূষিত হয়। আমরা যদি দ্বিতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়েছে, এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং পরিবেশ দূষিত হয়। আমরা যদি তৃতীয় ছবিটি লক্ষ্য করি, এখানে পানি দূষণের একটি ছবি দেয়া আছে। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃ নিষ্কাশন ও গৃহস্থালির বজ্র অথবা কলকারখানার ক্ষতিকর বজ্র পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা, পানিতে ফেলা, কাপড় ধোয়া ইত্যাদির মাধ্যমেও পানি দূষিত হয়। আমরা যদি চতুর্থ ছবিটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাব বায়ু দূষণ। বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এবং পঞ্চম ছবিটি যদি আমরা লক্ষ্য করি, এখানে রয়েছে গাড়ির হর্নে শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিপূর্ণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে থাকে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চ স্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করে থাকে। আমরা যদি সর্বশেষ ছবিটি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখতে পাব পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত করছে, তারই একটি ছবি দেয়া রয়েছে। এবার আমরা মূল পাঠে প্রবেশ করি। পরিবেশ দূষণ। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। বন্ধুরা, তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? বেঁচে থাকার জন্য আমরাই পরিবেশকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, যার ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এবং এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখনই তা পরিবেশ দূষণ। তাহলে আমরা পরিবেশ দূষণের সংজ্ঞা হিসেবে বলতে পারি, বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। বন্ধুরা, আমাদের আজকের পাঠের প্রথম ভাগ অর্থাৎ পরিবেশ দূষণ অধ্যায়টির প্রথম ভাগ আমাদের পরিবেশ দূষণ। এখানে প্রথমে একটি প্রশ্ন দেয়া আছে, কি কি কারণে পরিবেশ দূষিত হয়। বন্ধুরা, তোমরা কি জানো কি কি কারণে পরিবেশ দূষিত হয়? তোমরা যদি তোমাদের পাঠ্য বইতে লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে এখানে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। কাজের মূল বিষয়টি হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ দূষণ। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, খাতায় একটি পর্যবেক্ষণ ফর্ম তৈরি করি। তোমাদের এই ফর্মটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ফর্ম তৈরি করে নিতে হবে।
পর্যবেক্ষণ ফর্ম। এখানে একদিকে রয়েছে পর্যবেক্ষণের স্থান এবং অন্যদিকে আছে পর্যবেক্ষণের তারিখ। চলো প্রাপ্ত দূষণগুলোর ছবি আঁকি। দুই, শ্রেণীকক্ষের বাইরে আশেপাশের বিভিন্ন ধরনের দূষণ খুঁজে বের করি। তোমরা শ্রেণীকক্ষের বাইরে আশেপাশে যে যে ধরনের দূষণ দেখতে পাচ্ছ তা খুঁজে বের করবে। তিন, পর্যবেক্ষণ ফর্মে দূষণগুলোর ছবি আঁকি। তোমরা তোমাদের শ্রেণীকক্ষের বাইরে যে যে ধরনের দূষণ দেখতে পাচ্ছ, যেমন মাটি দূষণ, পানি দূষণ, বায়ু দূষণ ইত্যাদির ছবি তোমরা এই ফর্মে আঁকবে। চার, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের মধ্যে একে অপরের সাথে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে। আলোচনা, নিজের বিষয়গুলো চিন্তা করি। এক, আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে? দুই, দূষণের কারণ কি? তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। প্রথম প্রশ্ন, আমাদের চারপাশে কি ধরনের দূষণ রয়েছে? আমাদের চারপাশে বিভিন্ন ধরনের দূষণ রয়েছে, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণ। প্রথমে আসি বায়ু দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস, ধুলিকণা, ধোঁয়া ইত্যাদি যখন বায়ুতে মিশে তখন বায়ু দূষিত হয়। তাছাড়া যানবাহন ও কলকারখানার ধোঁয়া বায়ুতে মিশে বায়ু দূষিত করে থাকে। অতঃপর পানি দূষণ, বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ যখন পানিতে মিশ্রিত হয় তখনই পানি দূষণ হয়ে থাকে। অতঃপর মাটি দূষণ, বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। এবং শব্দ দূষণ, শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধন করে। এই দূষণের কারণ কি? সাধারণত মানুষ তার দৈনন্দিন জীবনের নানা ব্যবহারের ফলে এই দূষণগুলো হয়ে থাকে। যেমন মানুষ যখন পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে তখন পানি দূষিত হয়। তাছাড়া বিভিন্ন ধরনের কলকারখানা সচল রাখতে যখন দূষিত ধোঁয়া বায়ুতে মিশ্রিত হয় তখন বায়ু দূষিত হয়ে থাকে। এবং মাটিতে যখন বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলা হয় তখন মাটি দূষিত হয়ে থাকে। এবং বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে, উচ্চ স্বরে গান বাজিয়ে এবং লাউড স্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করে থাকে। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেরা নিজেদের কাজগুলো নিয়ে একে অপরের সাথে আলোচনার মাধ্যমে কাজটি সম্পন্ন করবে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম পরিবেশ দূষণ সম্পর্কে এবং কী কী কারণে পরিবেশ দূষিত হয়ে থাকে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।